রাজধানীতে চিকুনগুনিয়া মহামারী রূপ নিয়েছে বলেই ধারণা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তারা। এ সময় ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন চিকুনগুনিয়া সংক্রমণের জন্য সিটি কর্পোরেশন দায়ী নয়। এদিকে ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন জানিয়েছেন এক মাসের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। ইউসুফ রানার রিপোর্ট। রাজধানীতে চিকুনগুনিয়ার প্রকোপ সম্পর্কে অবহিত করতে শুক্রবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গুলশানে সিটি কর্পোরেশন ভবনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে অংশ নেন উত্তরের মেয়র আনিসুল হক, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলেন, মৌসুমের আগেই বৃষ্টি শুরু হওয়া এবং পর্যাপ্ত প্রস্তুতি না থাকার কারণে এই অচল অবস্থার সৃষ্টি হয়েছে। নর্দমায় নয় বরং বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনের ডোবাই চিকুনগুনিয়ার ভাইরাসবাহী মশা জন্মায় বলে জানান তারা। বর্তমানে এই রোগ মহামারী আকার ধারণ করেছে বলেও মনে করেন তারা। মশার মাধ্যমে যে ট্রান্সমিশনটা হচ্ছে ভাইরাসের, সেটাকে ডিসরাপ্ট করতে হবে, সেটাকে ব্যাহত করতে হবে। রোগীকে যদি কোনোভাবে মশারির ভিতরে রাখা যায়, তাইলে বাড়ির অন্যান্য যারা আছেন ওনারা হয়তোবা অথবা কিছু কম আক্রান্ত হবে। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন চিকুনগুনিয়ার সংক্রমণের জন্য সিটি কর্পোরেশন দায়ী নয়, তবে এই ভাইরাসবাহী মশা নিধনে সিটি কর্পোরেশন সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। দায়িত্ব আমাদের আছে, আমরা সচেতনভাবে চেষ্টা করছি যে কষ্ট কত কমানো যায় মশার মানে প্রকোপ থেকে, বা এই অসুখের প্রকোপ থেকে আমরা কত বেশি সাহায্য করতে পারি আমাদের দিক থেকে। এদিকে ঢাকা দক্ষিণের নগর ভবনে এক অনুষ্ঠান শেষে মেয়র সাইদ খোকন জানান 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হবে পরিস্থিতি। আমাদের ড্রাইভ কন্টিনিউ চালিয়ে যাচ্ছে এবং আজকে পর্যন্ত এই কাজ অব্যাহত আছে এবং থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা এই রোগকে একেবারে নির্মূল না করতে পারছি, আমাদের কাজ চলবে। এ ব্যাপারে নগরবাসীকেও উদ্যোগী ভূমিকা রাখার আহ্বান জানান ঢাকার দুই মেয়র। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।